তো হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথমেটিক্স অ্যাসাইলাম, যেখানে আমরা স্কুল লেভেলের প্রবলেম থেকে শুরু করে কলেজ এবং হায়ার এডুকেশনের ম্যাথমেটিক্স প্রবলেম নিয়ে ডিসকাস করব। এখানে তোমরা পাবে গভর্নমেন্ট জব, যেখানে জব রিলেটেড সমস্ত কোয়েশ্চেন, কম্পিটিটিভ এক্সামে যেরকম যেরকম কোয়েশ্চেন আছে, তাতে আমরা নিয়ে এসেছি আইআইটি, সিএমআই, এইরকম ম্যাথামেটিক্স, হায়ার ম্যাথামেটিক্সের সমস্ত কোয়েশ্চেন পেপার, যা আমরা সলভ করবো কমপ্লিট ট্রিকে তোমাদের বোঝাবো, যেগুলো যাতে তোমরা এক্সামে খুব তাড়াতাড়ি প্রবলেমগুলোকে সলভ করতে পারো। আর তার সাথে সাথে আমরা সমস্ত কনসেপ্ট নিয়ে ডিসকাস করবো, প্রত্যেকটা প্রবলেম এ টু জেড নিয়ে ডিসকাস করবো, খুব কম সময়ের মধ্যে, অ্যারাউন্ড 10 মিনিটসের মধ্যে আমরা সব কিছু নিয়ে ডিসকাস করবো। তাই চ্যানেলে নতুন এসে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা ভিডিওকে শেয়ার করো, দেখো প্রতিদিন, আর একটা করে ভিডিও এনাফ, তোমরা দেখলে প্রচণ্ড প্রিপারেশান পেতে পারবে। চলো আজকে একটা নতুন কনসেপ্ট নিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে আমরা বাইনারি সিস্টেমের এমন একটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, যেটা একদম পাতি কোয়েশ্চেন, তাও এক্সামের সময় প্রচুরজন করতে ভুল করে, মানে একদম পাতি কোয়েশ্চেন যাকে বলে, মানে দেখেই অ্যান্সার বের করা যায়, বাট প্রচুরজন ভুলভাল করে, কারণ মানে এত কোয়েশ্চেন থাকে এগুলো সলভ করতে গিয়ে, এই সিম্পল কোয়েশ্চেনেরও অ্যান্সার দিতে গিয়ে মানে তাদের পুরো মাথা ঘুরিয়ে যায়। তো সেরকম কোয়েশ্চেন নিয়ে আজকে ডিসকাস করব। তো এরকম কোয়েশ্চেন গাইজ কম্পিটিটিভ জব রিলেটেড এক্সামে এসে থাকে, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ। তোমাকে একটা ভ্যালু দিয়ে দিয়েছে 101011, এর বেস আছে 2, মানে বাইনারি, জিজ্ঞেস করছে এটা ইকুয়াল টু 53, আর হলে আর এর ভ্যালু কত। তার মানে গাইস বুঝতে হবে, এই জায়গাটায় যে করে হোক 53 আনতে হবে, তখন যদি এইটার ভ্যালু যেটা চেঞ্জ হবে সেটার ভ্যালু আর হবে। প্রথমত তো আমি গাইস একটা ক্লিয়ার কনসেপ্ট বলে দিই, তোমরা সবাই জানো যে বাইনারি মানে নাম্বার সিস্টেমে চারটে সিস্টেম হয়, একটা হচ্ছে বাইনারি যার বেস হয় 2, ডেসিমেল যার বেস হয় 10, হেক্সাডেসিমেল যার 16, আর অক্টালে হয় 8। প্রথমত তো এই 7 কখনোই সম্ভব হতে পারে না, কারণ 7 কোনো বাইনারি সিস্টেমে হয়ই না বা নাম্বার সিস্টেমে হয়ই না। 8 মিন্স অক্টাল, 9ও হয় না, 16 মানে হেক্সাডেসিমেল। তো ফার্স্টে আমরা কী করবো, হেক্সাডেসিমেলের চারটা বানিয়ে নেব। এইটা গাইস খুব ভালো করে প্র্যাকটিস করবে, 0, 1, 2, 3, 4, 5, 6। আমি গাইস এতটা নিচ্ছি তার কারণ হচ্ছে, দেখো এখানে আছে 53, তো আমি জাস্ট ওই জন্য এতটা নিলাম। এটা আমি হেক্সাডেসিমেলেরটাই চেক করছি। 8-এর জন্য আমি দেখব 1, 2, 3, 4, 5, 6, 7, আমি আর বাকিটা নিলাম না। 4-এর জন্য আমার হচ্ছে 0, 0, 0, 0, 1, 1, 1, আর 2-এর জন্য হচ্ছে 0, 0, 1, 1, 0, 0, 1, আর 1-এর জন্য আমি নিচ্ছি 0, 1, 0, 1, 0, 1, 0। এটা গাইস আমি এইটুকুনি নিলাম, তার কারণ হচ্ছে গাইস আমার তাড়াতাড়ি করতে হবে সেটার জন্য, কারণ এখানে 53 দিয়ে দিয়েছে। এবার গাইস দেখো, যদি এটা হেক্সাডেসিমেল হতো তাহলে আমার কী কী অ্যান্সার আসতে পারতো, 0, 1, 0, 1। আমি জাস্ট এমনি জাস্ট একটা রাফ ওয়ার্কে চেক করছি, কারণ আমাকে এখানে 53 আনতে হবে, 0, 1, 0, 1। এবার গাইস 3 আছে, 3-তে তোমার কী কী আসতে পারে, 0, 0, 1, 1, 0, 0, 1, 1। এবার গাইস ভালো করে দেখো, এখানে তোমার আছে হচ্ছে, যদি আমি দেখি, যদি তুমি চারটা পেলি চেক করো, তাহলে তোমার 1, 2, 3, 4, তোমার এখানে 1, 2, 3, 4 এলো। এবার গাইস তোমার এখানে আসছে 1, 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
गाइस আছে 1100 মানে দেখো 1101 যদি আমি হেক্সার কথাই ভাবি তাহলে তোমার এখানে 4 এর সাথে ম্যাচ করা উচিত কিন্তু गाइस এখানে ম্যাচ করছে না যদি তুমি লাস্ট থেকে দেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে 10 আছে এখানে 010 আছে দেখছো তুমি প্রপারলি ম্যাচ করছে না তো আমি তাই বলবো হেক্সাডেসিমাল কে এবার বাদ দাও এবার আমি অনলি শুধুমাত্র অক্টালের ক্ষেত্রে ভাবছি আমি এখানেই অক্টালের ক্ষেত্রে ভাববো 53 অক্টালের ক্ষেত্রে কত হয় দেখো 101 হয় তো আমি ধরে নিচ্ছি এটা 3 এর ক্ষেত্রে হয় অক্টালের ক্ষেত্রে 011 011 মানে হচ্ছে এটা তাহলে गाइस যদি আমি এই 0টা আর এই 0টা বাদ দিই তাহলে দেখো তোমার 101011 চলে এলো মানে 101011 চলে এলো তার মানে गाइस এটার মানে হয়ে গেল 538 ইকুয়াল টু 53r নরমালি এটাকে ল অফ ইন্ডিসেস বলে না কারণ ল অফ ইন্ডিসেস বলে যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল টু n হয় বাট এটা যেহেতু ওটা পাওয়ারের ক্ষেত্রে ছিল এটা যেহেতু বেস আছে তার ক্ষেত্রে ইকুয়াল টু হবে সেক্ষেত্রে r ইকুয়াল টু হয়ে গেল 8 দেখো খুব ইজি প্রবলেম ছিল জাস্ট তোমাকে যেহেতু এখানে অপশনে আছে 16 আর 8
এবার গাইস তোমরা বলবে যে বাই ডিফল্ট যদি এখানে অপশানে 10 থাকতো তাহলে আমি কি করে বুঝতাম। তো প্রথম কথা বলে দিই যে 10 যদি থাকে তার মানে তুমি ভালোভাবে দেখো, তোমাকে 10 দেওয়ার মানে আছে মানে তোমাকে এখানে 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2, 2 to the power 0 বসালে, 1 বসালে, 2 বসালে, 3 বসালে, 4 বসালে, 5 বসালে, 2 to the power 5 মানে 32, এটা 0 হয়ে গেল, 2 to the power 2 মানে 4, এটা আবার 0 হয়ে, 1 মিনিট, 2 to the power 3 মানে 8, এটা 8 3, 8 হলো, এটা 0 হয়ে গেল, 2 to the power 1 মানে 2, আবার এখানে আসছে তোমার 1, তাহলে 2 আর 1 3, 3 আর 32 মানে 35, 35 আর 8, এটা কখনোই গাইস 53 হতে পারে না। তো সেক্ষেত্রে গাইস আমি বলবো এই টেবিল ম্যাচ করে তুমি খুব ইজিলি বুঝে যেতে পারবে, বিশেষ কোনো প্রবলেম হবে না। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই প্রবলেমকে কীভাবে সলভ করতে হয়। যখনই তোমার এরকম আট বের করা বা এরকম রিলেটেড বেস ম্যাচ করার থাকবে তখনই আমি বলবো হেক্সাডেসিমেলের আগে টেবিলটা বানিয়ে নেবে, বেশি সময় লাগবে না, আর স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখলে তুমি ইজিলি করতে পারবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এরকম বাইনারি প্রচুর প্রবলেম থাকে যেগুলো কম্পিটিটিভ এক্সামেই শুধু নয়, গ্র্যাজুয়েশনে, তারপর কলেজের এমনি জেনারেল বিএসসির গ্র্যাজুয়েশনও এগুলো গাইস এসে থাকে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো।